হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি মুচমুচে খাস্তা বেসন পাপড়ি খুব সহজে তৈরি চা বা কফির সাথে এই রেসিপি তৈরি করে খেতে পারেন আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি এখানে নিয়েছি থ্রি ফোর্থ কাপ বেসন আর থ্রি ফোর্থ কাপের কম ময়দা এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেসন আর নিয়ে নিচ্ছি ময়দা এখানে চার ভাগের তিন ভাগ বেসন দিয়েছি আর চার ভাগের তিন ভাগেরও কম ময়দা দিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জোয়ান একটু হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম হাফ চামচের মতো জোয়ান এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এখানে আমি হিংয়ের ব্যবহার করিনি যদি হিং খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে হাফ চামচের মতো দিতে পারেন এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি ইচ্ছে করলে ধনে পাতা কুচি বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এবার একটু হাতে মিশ্রণ নিয়ে একটু মুঠো করে দেখে নিচ্ছি দেখুন একটা শক্ত দলা তৈরি হচ্ছে আর টোকা দিলেই ওটা ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে মিশ্রণ খুব ভালো মতো তৈরি হয়েছে এবার এর মধ্যে সামান্য অল্প জল দিয়ে এটার একটা শক্ত ডো তৈরি করে নেব আটা যেমন মাখা হয় সেরকমই মাখতে হবে তবে একটু শক্ত করে দেখুন এই ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড অবশ্যই আপনারা ফলো করবেন দশ মিনিট পর ঢাকা সরালাম এক চামচ তেল হাতে নিয়ে এই ডো খুব ভালো করে একটু মেখে নিতে হবে এবার এই বেসনের ডো থেকে চারটে সমান মাপের লেচি আমি কেটে নিচ্ছি ঠিক এই রকমভাবে আজকের রেসিপি খুব সহজভাবে তৈরি বিকেলে চা বা কফির সাথে আজকের রেসিপি খুবই ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এবার বেলন চাকির ওপর সামান্য ময়দা ছড়িয়ে নিলাম বেসনের একটা লেচি নিয়ে খুব পাতলা করে বেলে নিতে হবে যদি লেচি বেলতে বেলতে একটু লেগে যায় তাহলে একটু ময়দা ছড়িয়ে নেবেন প্রতিটা লেচি এরকম পাতলা করে বেলে নেব যত পাতলা করে বেলা যাবে ততই কিন্তু এই বেসন পাপড়ি খেতে মুচমুচে হবে দেখুন ঠিক এরকম রকম পাতলা করেছি এবার একটা গ্লাসের সাহায্যে এরকম গোল করে কেটে নেব ঠিক এই রকম হয়েছে এবার এক একটা লেচি নিয়ে এইগুলো আরও একটু বেলে নিতে হবে যাতে এর যে লেয়ারগুলো আছে সাইডের সেগুলো আরও পাতলা হয় একটা লেচি নিয়ে আবারও একটু ভালো করে বেলে নিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে এরকমভাবে একটু ফুটো ফুটো করে নিতে হবে তাহলে কি হবে যখন ভাজা হবে এগুলো তখন কিন্তু লুচির মতো ফুলে উঠবে না পাপড়িই থাকবে দেখুন সবকটা পাপড়ি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা মিডিয়াম গরম করে এর মধ্যে একটা একটা করে পাপড়ি ছেড়ে ভেজে তুলে রাখব রকমভাবে সবকটা পাপড়ি ভেজে তুলে রাখব আর পাপড়িগুলো একটু লালচে করেই ভাজতে হবে আজকের রেসিপি বেসন পাপড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি ফলো করবেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার সবকটা পাপড়ি আমি এইভাবে তৈরি করে নেব বিকেলে চায়ের সাথে বা সকালে এই রেসিপি খুবই ভালো লাগে খেতে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন আর এই রেসিপি তৈরি করে এয়ারটাইট কৌটুতে রাখতে পারেন প্রায় এক মাসের মতো দেখুন পাপড়িগুলো আমি কিন্তু একটু লালচে করে ভেজে তুলে রাখছি আর খেতে কিন্তু দারুণ মুছমুচে হয় আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখুন একটা পাপড়ি আমি ভেঙে দেখাচ্ছি ঠিক এই রকম হয়েছে তাই খুব বেশি দেরি না করে আজই তৈরি করে ফেলুন বেসন পাপড়ি তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার